हाय वेलकम टू माई चैनल मिस সরকার वेलकम तुम्हारे और एक नतून भिडियोते आज की इंट्रोटा मोनार साथे स्टार्ट करलाम। तो ओके एखन छेड़ेछि अबवियासलि एखन सन्धे बेला ओके जेमन छाड़ी एज यूजुअल तो सेरकमई छेड़ेछि। जारा आमार ब्लग देखो तारा तो जानो आमि सन्धे बेला मोनायके निये एकटुखानि टाइम स्पेंड करी। तो आगे देखो देखो कौटार दिके जाच्छे आबार कामड़े दिच्छे एई दुटो आमि आगे सरिये दिई। तो दो दिन ब्लग करते पारिनी और ब्लग एडिट करा हयनी तो भावलाम आज के ब्लगटा स्टार्ट करी एखान थेके। तो देखो और माने पुरो टार्गेटटा हच्छे आमार माथा कोन समय उड़े जाए माथार उपरे से बसे माने आचमका बसे तो लेगे जाए। तो ब्लगटा आगे एखान थेके स्टार्ट करछि। तो बाबू एतक्षण पाखार उपर छिलो एई जस्ट पाखा थेके नेमे एखाने एसे बसेछे आबार हयतो पाखार उपर जाबे नयतो माथार उपर जाबे ओ सबসমय उंचु जायगाते थाकते बेशी भालोबासे। तो खावाচ্ছিলাম আগের दिन এই যে কোটের মধ্যে ও রাতের যে মানে ইভিনিং এ যেটা খাই সানফ্লাওয়ার সিড এটা ছিল। তো কি করেছে কোটোটা এখানে খোলা ছিল আমি খাটে ঢাকনার মধ্যে কিছু সানফ্লাওয়ার সিড দিয়ে ওখানে গিয়ে বসে ওকে খাওয়াই। ঠিক আছে দেখেছো ঠিক আছে। তো উড়ে কোটের ওপর কোটোটা কি আর ওর ওয়েট নিতে পারে অবভিয়াসলি উল্টে গেছে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে। তারপর ওটাকে তুলে ধুয়ে সে একাকার কান্না দেখো বসে বসে কত কথা শুনছে আর সারাক্ষণ সারাক্ষণ সেই পাখার ওপর বসে থাকবে পাখার ওপর বসে বসে মাথার মধ্যে পটি করে দেবে দুষ্টু করে দেবে। আর এই যে এখানে যদি এখন একটা পেয়ারা রেখেছি ঠিক আছে পেয়ারা নিয়ে সোজা ঘরে হাঁটা দেবে রাত্রি হোক দিন হোক যদি পেয়ারা দেখতে পেয়েছে পেয়ারা নিয়ে ঘরে হাঁটা দেবে। আর ওই যে ওখানে ওর হাড়ি আছে হাড়ির ওপর রেখে বসে বসে এখন পুরো পেয়ারা খাবে খুব পেয়ারা খেতে শিখেছে। আর কত সুন্দর দেখো না কান দিয়ে সে এরম 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 করে কত সুন্দর এখন ওপরে চলে গেছে পাখার উপরে ওখানে বসে থাকবে। তো পাখার কিছু কি করে বলতো পাখার উপর নোংরাগুলোকে খায়। তো যাই হোক আর সারাক্ষণ দেখে যাচ্ছে এরকম পাখার উপর চলে গেছে দেখেছো। তো যাই হোক এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো দেখেছো তো এইরকমভাবে পাখাতে মুখ দেয় যদিও আমি পাখাটা পরিষ্কার করে দিয়েছিলাম দুদিন আগে বাট এরকম পাখাতে মুখ দিয়ে নোংরাগুলোকে মুখে নেয়। তো ওই জন্য ওকে পাখা থেকে এক্ষুনি ঝটপট করে নামাবো। তো নামানোর জন্য দেখি একটা কিছু দিতে হবে নইলে তো নামবে না। তো দেখি ওকে কী দেওয়া যায় যাতে ও তাড়াতাড়ি করে পাখা থেকে নেমে পড়ে। তো চলো আগে সেটা আগে দেখি কী দেওয়া যায়। ধানের বাটি নিয়ে এবারে ঢুকতে না ঢুকতে মেয়ে বুঝে গেছে যে ওকে কিছু দেবো বুঝে গেছে পাখা থেকে অমনি আমার মাথায় মানে এটা এখন দেবো খাবে দেখো না নজরটা পুরো বাটির দিকে। ও ধান খেতে ভীষণ ভালোবাসে তো আমি যেহেতু এখন খেতে দিতে পারি না আমার সময় হয় না তো ঠাম্মা কমপ্লিটলি খাওয়াটা দেখেও তো আমি জানি না কখন কোনটা ওকে খেতে দেয়। তো যাই হোক আমি অনেকদিন বাদে ওকে নিজের হাতে ধান দিচ্ছি দেখো খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে যাচ্ছে এবং এটাকে খাটের উপর রেখে দেবো এবং মাথা থেকে খাটের উপর নেমে পড়বে যা চলে যাচ্ছে যা আমি রেখে দিয়েছি তো খাটের উপর রেখে দিয়েছি তো যাও চলে যাও দেখছে খাবে তো এটা খাবে তো যাও মাথায় বসে খেতে নেই যাও এটা ওখানে দিয়ে দিয়েছি যাও চলে যাও। এই দেখো ও ধান খেতে চলে এসছে এখনো এখানে বসে বসে টুকটুক করে ধান খাবে। তো এখনো পাখার দিকে পাখার উপরে ওঠার আবার যাই হোক মোনা এখানে বসে ধান খাচ্ছে। তো খেয়ে নি এক্ষুনি দেখো না যদি বাটিটা ছেড়ে দেয় এক্ষুনি ফেলবে পুরো সারা ঘরে ধানটা ছড়িয়ে যাবে যদি ফেলেছিস ধানটা ঠিক আছে পিঠ ফাটাবো দেখো রাগাবো দেখো এবার দেখো রেগে যাচ্ছ তুমি রেগে যাচ্ছ এখানে ধান ছড়িয়ে কি অবস্থা করেছে দেখো খাস না ছড়াস তুই তুই খাস না ছড়াস তুই খাস না ছড়াস এটা কি করেছিস এখানে নোংরা করলি তো ওইখানটা বসে খাচ্ছিল ওপরটায় ওকে নামালে কারণ খাওয়া গেলে বাটিটা ছেড়ে দেবে দিয়ে ফ্লোরটা পুরো নোংরা করবে তাই এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দেখো না ছড়িয়েছে এই করে সারাদিন আমাকে কামড়েছিস তো দাঁড়া দাঁড়া না দাঁড়া আমাকে কামড়েছিস তো আমাকে কামড়েছিস তো বাবা কত ধান খাচ্ছিস রে দেখাবো না দেখি কতগুলো ধান খাচ্ছিস তুই দেখি কতগুলো ধান খাচ্ছিস দেখি দেখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও এসো এসো এসো, এই তো এখানে এখানে বসে বসে খাচ্ছে। আমাকে কি জোরে কামড়ে দিল, আমাকে এইখানটা কি জোরে কামড়ে দিকে দেখো। দরজাটা লাগাও আগে। আচ্ছা সরো। তুমি দরজাটা খুলে দাও দেখি ও ঢোকে কি করে। এই যে মাথায় ওটা যার স্বভাব, মাথায় উঠতেই হবে বল, সবার মাথায় উঠতে হবে, তোর মাথায় কেউ চাপলে ভালো হয়। যাও ঢুকে পড়ো, যাও, তোমার সময়সীমা শেষ হয়ে গেছে আজকের মতো। যা ঢুকে পড়। হ্যাঁ তো বাটি নিয়ে যাবি না, দাঁড়াও, ধানের বাটি নিয়ে যেতে ভুলে গেছে। তো মুনাইকে তো তোমরা দেখতেই পেলে, আজকে পুরো ভদ্র বাচ্চার মতো ঢুকে গেল। এক একদিন ও খুব শান্তভাবে ভালো মেয়ে মানে ভালো ছেলের মতো ঢুকে যায়, আবার এক একদিন লাঠি দিয়ে ধরে ঢোকাতে হয়, এক একদিন সে ধরতে হয় ঢোকানোর জন্য। তো প্রত্যেকদিন নতুন নতুনভাবে করে। তো আজকে তো নিজে থেকে ঢুকে গেল দেখতেই পেলে। তো যাই হোক, তো এখন আমরা রাতে রুটি হবে, কারণ প্রায় 8:30-9টা বেজে গেছে। তো ঠাম্মা আর আমি রুটিটা করে নেবো। আর রিমি এখানে ঘুরঘুর করছে, কি হয়েছে রিমি? ওপরে যাবি রিমি? দাঁড়া আমি দরজাটা লাগিয়ে আসি, চলো ওপরে চল। চলো তো রিমি হচ্ছে আমার ওপরে যাওয়ার পার্টনার, কারণ আমি একা একা ওপরে আসতে ভয় পাই। তো তখন যখন ভয় পাই তখন আমি ওদেরকে ডাকি, তো ওরাও চলে আসে। এরকম তো যখন আমি ভয় পাই তখন ওদেরকে রিমিকে বলে, রিমি তো আমার সাথেই চলে আসে। তো তাই জন্য ওকে নিয়ে ওপরে চলে এসেছি। এখন এই দরজাগুলো লক করে দেবো, কারণ সকালে এসেছিলাম তারপর লক করা হয়নি, তারপর লক করে নিচে যাবো, কারণ যেহেতু আমি নিচে আমি এত সাউন্ড করছে। তো দেখো ঠাম্মা আটা মেখে লেচি কাটছিল, তো আমিও ঠাম্মার কাছে গিয়ে লেচিগুলো গোল গোল করে দিলাম, কারণ ঠাম্মা আটা মাখে দিয়ে লেচি কাটা হয়ে গেলে আমি ঠাম্মাকে বেলে দিই, ঠাম্মা সেঁকে নেয়। তো রোজ রাতে সেম রুটিন চলতে থাকে, তো সেই আর কি, তোমরা দেখতে থাকো। রিমির বলটা কদিন ধরে রিমির থেকে বঞ্চিত আছে, রিমি জানেই না রিমির বলটা কোথায়। তো এই যে ওর বল, ওকে কদিন ধরে দেওয়াই হচ্ছে না, বলটা আমাদের কাছে আছে, তাই ও যা পারছে মানে বোতল ছিপি যা যা হয় আর কি, ইট মিট সব কিছু নিয়েও খেলা করছে। তো বলটা এখন দিলে ঠিক কতটা এক্সাইটেড হয়ে যাবে আর কেমন খেলা করবে সেটা তোমরা জাস্ট দেখো। কিরে তোর বল নিবি, তোর বল নিবি, তোর বল নিবি, বল আগে বস, আগে বস, শান্ত হয়ে বস, আগে শান্ত, দুষ্টু নয়, দুষ্টু করলে বল পাবে না। ওরে বাবা রে, আমাকেই মেরে দিচ্ছে, বাপ রে বাপ, আমার পেটে মেটে লাথি মেরে বল নিয়ে ছুটলো। উফ, বল পেলে মেয়ের আর কিছু চায় না, বল পেয়ে কি খুশি দেখো, আর পেটে লাথি মারলো, লাথি মেরে বল নিয়ে নিল, খুব জলে লেগেছে, বদমাশ। যা খেলা কর নিজে নিজে, হ্যাঁ বল দেওয়া মানে কি, এবার খেলা করতি আমার সাথে। এখানে শুয়ে আছে বল নিয়ে, খেলবো না খেলবো না, জাস্ট বললাম তুই বল নিয়ে শুয়ে আছিস, ব্যাস এইখানে। আমি পটল আলুর তরকারি খাই না, পটল আলুই খাবো না, আমি আম দিয়ে খাবো। আর কি মিষ্টি এনেছে বাবা দেখো। তো আজকে রাতে আছে রুটি, পটল আলুর তরকারি, আমার একদম ভালো লাগে না, আম, আর এগুলো কি মিষ্টি, লাল মিষ্টি, যাই হোক। তো এই দিয়ে আজকে রুটি খাবো। তো যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিন্তু আমার চ্যানেলে একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও আনবো। आई होप तुम्हारे देखते সেটা ভালো লাগবে, তাই সেটা দেখতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা, গুড নাইট।